আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো কনফিউশনে বা টেনশনের মধ্যে থাকি যে আমরা কোন ধরনের সিমেন্ট দিয়ে ঘর তৈরি করব। তো আমরা যারা মূলত ঘর বাড়ি তৈরি করতেছি, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। ভিডিওটা টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন। আমি আজকের এই ভিডিওতে আমাদের বাংলাদেশে মূলত এক একটা সিমেন্ট কোম্পানি দুই ধরনের সিমেন্ট ব্যবহার করে থাকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পিসিসি, অপরটি হচ্ছে ওপিসি। আমাদের দেশে মূলত সিমেন্ট কোম্পানিগুলো এই দুই ধরনের সিমেন্ট তৈরি করে থাকে। পিসিসি মানে হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিটিভ সিমেন্ট, অপরদিকে ওপিসি হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একদম সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব কোন সিমেন্টটা ভালো এবং বাড়ির কাজে কোন সিমেন্টটা আপনারা ব্যবহার করবেন। তো চলুন শুরু করি। দেখুন, এখানে আমি লিখে রাখলাম পিসিসি সিমেন্ট, আর একটা হচ্ছে ওপিসি সিমেন্ট। তো চলুন আমরা জেনে নেই এই দুইটার কার্যক্ষমতা বা গুণাগুণ কীরকম। তো দেখুন, পিসিসি সিমেন্টের মধ্যে ক্লিংকারের পরিমাণ থাকে 68 থেকে 79%, অপরদিকে ওপিসি সিমেন্টের মধ্যে ক্লিংকারের পরিমাণ থাকে 95% থেকে 100%। পিসিসি সিমেন্টের মধ্যে জিপসামের পরিমাণ থাকে 2% থেকে 7%, অপরদিকে ওপিসি সিমেন্টের মধ্যে জিপসামের পরিমাণ থাকে 1% থেকে 5%। পিসি সিমেন্টে ফ্রাই অ্যাশ থাকে 21% থেকে 35%, অপরদিকে ওপিসি সিমেন্টের কোনো ফ্রাই অ্যাশ থাকে না, জিরো। পিসি সিমেন্ট ফাস্টলি জমাট বাঁধে না, জমাট বাঁধতে টাইম লাগে বা সময় লাগে, অপরদিকে ওপিসি সিমেন্ট ফাস্টলি জমাট বাঁধে এবং সময় কম লাগে। পিসিসি সিমেন্ট 28 দিনে 100% শক্তি অর্জন করে না, অপরদিকে ওপিসি সিমেন্ট 28 দিনে 100% শক্তি অর্জন করে। পিসিসি সিমেন্টের দাম কম, ওপিসি সিমেন্টের দাম বেশি। পিসিসি সিমেন্ট মূলত ঢালাই বাদে সব কাজে ব্যবহার করা হয়, গাঁথুনি, প্লাস্টার, অপরদিকে ওপিসি সিমেন্ট ঢালাই কাজে ব্যবহার করা হয় এবং বড় বহুতল, অফিস, আদালত ভবন এগুলোর মধ্যে মূলত ওপিসি সিমেন্টটা ইউজ করা হয়। তো দর্শক, চলুন আমরা এখন জেনে নিই কোন সিমেন্টগুলো মূলত পিসিসি, কোন সিমেন্টগুলো মূলত ওপিসি। প্রিয় দর্শক, আবারও বলতেছি, বেশিরভাগ কোম্পানিগুলোই মূলত এই দুই ধরনের সিমেন্ট ব্যবহার করে থাকে, পিসিসি, ওপিসি। তো পিসি সিমেন্টগুলো হচ্ছে ক্রাউন, মির, সুপারকিট, বেঙ্গল, স্ক্যান, তারপর আনোয়ার, মেঘনা, আরও বিভিন্ন সিমেন্ট আছে। তারপর ওপিসি সিমেন্টগুলোর মধ্যে হচ্ছে এলিফ্যান্ট, ডায়মন্ড, বসুন্ধরা, ফ্রেশ, প্রিমিয়ার, কাউন ইত্যাদি আরও আছে অনেক। তো আমি মূলত জাস্ট 4-5টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা মূলত কোন সিমেন্টটা ইউজ করবেন? তো দর্শক, এখান থেকে মূলত দুইটা সিমেন্টই ভালো। তো আপনি, আপনার উপর নির্ভর করে আপনি কোন কীরকম বাড়ি তৈরি করবেন। আপনি যদি একতলা ভবনের নিচে বাড়ি তৈরি করতে চান তাহলে পিসিসি সিমেন্টটা ইউজ করতে পারেন। একতলা ভবনের উপর যদি তৈরি করতে চান তাহলে ওপিসি সিমেন্টটা ইউজ করতে পারেন, এটাই সবচেয়ে ভালো। আর আপনারা ওপিসি সিমেন্টটা চাইলেই ব্যবহার করতে পারেন, কারণ ওপিসি সিমেন্টটাই সবচেয়ে ভালো। তো দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।